অধ্যায় এক দুই সুরা ক্লাস। বিশুদ্ধতা বা আন্তরিকতা নামেও পরিচিত এটি কুরআনের এক এক দুইতম অধ্যায় এটি মাত্র চারটি আয়ত নিয়ে গঠিত একটি ছোট সুরা এবং এটি ইসলামী ধর্মতত্ত্বে একটি কেন্দ্রীয় স্থান ধারণ করে কারণ এটি সংক্ষিপ্তভাবে একইশ্বরবাদ তাওহিদ এবং আল্লাহর পরম একত্বের ধারণা প্রকাশ করে এখানে সুরা ক্লাসের একটি সংক্ষিপ্ত তাফসির ব্যাখ্যা এক পরম একত্বের ঘোষণা সুরা আলী ক্লাস আল্লাহর পরম একত্বের ঘোষণা দিয়ে শুরু হয়েছে এটি বলে যে আল্লাহ অনন্যভাবে এবং একেবারে এক তার দেবত্বে কোনো অংশীদার সহযোগী বা সমকক্ষ নেই দুই আল্লাহর অতুলনীয়তা সুরাটি জোর দিয়ে বলে যে আল্লাহর সাথে তুলনাযোগ্য কিছুই নেই তিনি মানুষের বোধহমতার বাইরে এবং মানুষের কোনো গুণ বা বৈশিষ্ট্যকে অতিক্রম করেন আল্লাহ তাঁর সত্তা ও গুণাবলীতে অদ্বিতীয় এবং অতুলনীয় তিন তাওহিদের বাণী একত্ববাদ সুরা আলিক্লাস হল ইসলামের কেন্দ্রীয় বার্তার একটি সংক্ষিপ্ত অভিব্যক্তি আল্লাহর একত্ববাদে বিশ্বাস তাওহিদ এটি বিশ্বাসের ঘোষণা হিসাবে কাজ করে ইসলামী একেশ্বরবাদের মূল নীতিকে নিশ্চিত করে চার সন্ততির ধারণাকে প্রত্যাখ্যান করা আজাত তিন এ সুরাটি এই ধারণাটিকে প্রত্যাখ্যান করেছে যে আল্লাহর সন্তান বা বংশধর রয়েছে এটি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে যে আল্লাহ জন্মগ্রহণ করেননি বা তিনি জন্ম দেননি যা ঐশ্বরিক বংশধরের কোনো ধারণার সরাসরি খণ্ডন পাঁচ আল্লাহর গুণাবলী আল্লাহর একত্ব ও অদ্বিতীয়তার উপর জোর দেওয়ার সময় সুরা আলিক্লাস পরোক্ষভাবে তার কিছু গুণাবলীকে তুলে ধরেছে যেমন তার সম্পূর্ণ স্বাধীনতা স্বজনং সম্পূর্ণতা এবং অতিক্রম ছয় চিরন্তন বার্তা এই সুরাটি একটি চিরন্তন বার্তা বহন করে যা ইসলামী বিশ্বাসের ভীতি এটি আল্লাহর একত্বে মৌলিক বিশ্বাসের একটি অনুস্মারক হিসাবে কাজ করে জোর দেয় যে তিনি মানুষের বোধগম্যতা এবং তুলনার বাইরে সাত ইবাদতের ভূমিকা প্রতিদিনের নামাজ নামাজ এবং অন্যান্য ইবাদাতে প্রায়শই সুরা আলী ক্লাস পাঠ করা হয় এর তাওহিদের সংক্ষিপ্ত এবং শক্তিশালী বার্তাটি ইসলামী বিশ্বাসের মূল নীতির অবিচ্ছিন্ন অনুস্মারক হিসাবে কাজ করে সংক্ষেপে সুরা আলীখ্লাস কুরানের একটি সংক্ষিপ্ত অথচ গভীরভাবে তাৎপর্যপূর্ণ অধ্যায় যা একেশ্বরবাদ তাওহিদ এবং আল্লাহর পূর্ণ একত্বের ধারণাকে নিশ্চিত করে এটি ঐশ্বরিক বংশধরের কোনো ধারণাকে প্রত্যাখ্যান করে এবং জোর দেয় যে আল্লাহ মানুষের বোধগম্যতা ও তুলনার বাইরে এই সুরাটি ইসলামী ধর্মতত্ত্বে একটি কেন্দ্রীয় স্থান ধারণ করে এবং মুসলমানদের জন্য বিশ্বাসের ঘোষণা হিসাবে কাজ করে তাদের বিশ্বাসের মূল নীতির কথা স্মরণ করিয়ে দেয়